হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য আরও কিছু কোশ্চেন নিয়ে এসেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখো যে কোশ্চেনটি রয়েছে একটি চিড়িয়াখানায় কিছু ছাগল এবং কিছু মুরগি রয়েছে মোট মাথার সংখ্যা চল্লিশটি এবং পায়ের সংখ্যা একশোটি তাহলে ছাগলের সংখ্যা নির্ণয় করো এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই কোশ্চেনগুলো দেখা যায় না আর তোমরা ম্যাক্সিমাম কী করো হয় এক্স ধরে নাহলে অপশান টেস্ট না হলে কিন্তু না কি বললাম যেহেতু ম্যাক্সিমাম পরীক্ষায় আসে এই কোশ্চেনটি আমরা চেষ্টা করব কিভাবে দেখে দেখে উত্তর করা যায় সেই প্রসেসটি জেনে রাখার দেখো একটা সিম্পল কনসেপ্ট বলে দিচ্ছি আমরা জানি যে এই যে ছাগল আর মুরগি তাই না ছাগলের কটা করে পা থাকে তুমি বললে সে চারটে করে আচ্ছা মুরগির কটা করে পা থাকে দুটো করে এখানে একটা জিনিস কমন আছে কি বলতো যে তাদের প্রত্যেকেরই দুটো করে পা রয়েছে এটা কিন্তু কমন তো তাহলে প্রত্যেকের যদি দুটো করে পা থাকে তারা টোটাল কত জন এই জন কি করে বুঝব যেহেতু তাদের চল্লিশটি মাথা আছে তাই আমরা বলতে পারি যে এখানে চল্লিশ জন তাহলে চল্লিশ জনের যদি দুটো করে পা হয় কতগুলি পা হবে তুমি বলবে স্যার চল্লিশ দুগুনি আশিটি হয় সিম্পল বিষয় হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক তাহলে এই যে আশিটি পা এখনো কিন্তু অতিরিক্ত পা রয়েছে এখানে একশোটি পায়ের কথা বলা হয়েছে তাহলে বাকি কুড়িটা পাকার এটা কেন এক্সট্রা রোল কারণ দেখো তুমি প্রত্যেকের এবারে দুটো করে পা ধরেছো কিন্তু ভাই ছাগলের তো দুটো করে পা নয় ছাগলের পায়ের সংখ্যা হচ্ছে চারটে তাহলে দুটো করে পায়ের হিসেব বাকি আছে এখনও করা হয়নি তাহলে এক্সট্রা কুড়িটা পা আছে প্রত্যেকের যদি দুটো করে পা দিয়ে দেই কার ওই ছাগলের যেহেতু দুটো হিসেব করেছি আর কতগুলো ছাগলের দরকার তাহলে কুড়িকে দু দিয়ে ভাগ করলে ইকুয়াল টু হচ্ছে দশ আমরা বলে দেবো যে স্যার দশটি ছাগলের প্রয়োজন তো তোমার উত্তর তো চেল এসে কোথায় আছে দশ এই তো শেষ কী করলাম ভালো করে আরেকবার রিপিট শুনে নাও চলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার মুরগি ওকে এটা এটা হচ্ছে ছাগল আচ্ছা মুরগির দুটো করে পা থাকে ছাগলের চারটেকে আমি দুই প্লাস দুই করলাম ওকে টোটাল তারা কতগুলো টোটাল চল্লিশটি টোটাল পা কতগুলো বলেছে একশোটি এই যে এটা হচ্ছে পা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আচ্ছা ভাই দেখো এই যে মুরগি এবং ছাগল প্রত্যেকের কিন্তু পা বলে দিয়েছে কতগুলো করে বলেছে দুটো করে তাহলে চল্লিশটা চল্লিশ দেখুন আশিটা পা হয়ে যাচ্ছে না দেখো এখানটা আমি লিখে দিচ্ছি চল্লিশ ইন্টু দুই সমান আশিটি পা বাকি এই যে কুড়িটা পা পরে রয়েছে কেন পরে আছে কারণ এই যে ছাগলের এখনো দুটো করে পা আছে এটার হিসেব তুমি কর তাহলে এই কুড়িটা পা যদি প্রত্যেকের দুটো করে পা তুমি দিয়ে দাও তাহলে কতগুলি ছাগলের প্রয়োজন তোমার এখানে বেরিয়ে আসবে দেখো দশটি তাই না দশটি শেষ গল্প আশা করি এবার তো তোমরা বুঝতে পেরেছ তাহলে কেন তোমরা এই দুধরে করবে অঙ্ক অপশান টেস্ট করতে গেলেও ভাই সময় লাগে মিনিমাম তিনবার তোমাকে অপশান টেস্ট করতে হবে কারো যদি কপাল ভালো তাকে প্রথমবারে মিললো না হলে যার একটু ভালো তার প্রথমবারে যার তার থেকে একটু কম ভালো দুবার তো এরকম করে আসলে কপালের উপর সারলে চলবে না বুঝতে পেরেছো চলো পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন আবারও ইন্টারেস্টিং একটা কোশ্চেন এই যে একটু আগে যে কনসেপ্টটা দিলাম এই কনসেপ্টের উপর বেস করে অনেক কোশ্চেন আমরা সলভ করতে পারি টাকার কিছুটা সরল সুদের হারে হারে এটা ওকে ওকে হ্যাঁ বাকি অংশ চার পার্সেন্ট সরল সুদের হারে ধার নিয়েছে মোটের উপর যদি বিরানব্বই টাকা সুদ হয় তাহলে পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে তিনি কত টাকা নিয়েছেন খুবই সিম্পল তোমরা বলে স্যার অ্যালিগেশন নাহলে এক্স বা অপশন টেস্ট কোনোটাই নয় আমরা দেখে দেখে উত্তর বলা শেখাবো কী করে আচ্ছা তুমি দেখো প্রথম ব্যাংকে পাঁচ পার্সেন্ট দ্বিতীয় ব্যাংকে চার পার্সেন্ট টাকা কত দু টাকা এখানেই উত্তর চলে আসবে আচ্ছা ভাই বলো তো দুটো ব্যাংকে কমন ইন্টারেস্ট কত থাকছে চার পার্সেন্ট তো দুটো ব্যাংকে দিচ্ছে তোমাকে দেখো এখানে পাঁচ এখানে সরি এখানে পাঁচ এখানে চার তাহলে দুটো ব্যাংক তোমাকে চার পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে আচ্ছা চার পার্সেন্ট মানে কি একশো টাকার জন্য এক বছরে চার টাকা কিন্তু এখানে তো দু টাকা রয়েছে তাহলে দু হাজার টাকার চার পার্সেন্ট কত হবে চার কুড়ি আশি টাকা তাহলে আশি টাকা পাওয়া উচিত কিন্তু তুমি কত পেয়েছ বিরানব্বই টাকা তাহলে বারো টাকা কোথা থেকে এলো আশি টাকার পাওয়ার কথা বিরানব্বই টাকা পেয়েছ বারো টাকা এলো কোথা থেকে এলো এই যে এখানে ফাইভ পার্সেন্ট আছে না তুমি তো ফোর পার্সেন্টেজের হিসেব করেছে তাই না তাহলে বাকি যে ওই এক পার্সেন্ট ওই এক পার্সেন্টেজের জন্যই হচ্ছে তোমার ওই বারো টাকা তাহলে এক পার্সেন্টেজের জন্য যদি বারো হয় হান্ড্রেডের জন্য কত বারোশো তাহলে তুমি বলে স্যার ফাইভ পার্সেন্টে কত টাকা নিয়েছে বারোশো টাকা নিয়েছে দেখো অনেকের কাছে একটু প্রবলেম হতে পারে যেহেতু টোটালটাই মুখে মুখে বলছি তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে আমার কথাগুলি শোনো দেখবে ভাই অঙ্ক খুব সহজ মনে হবে এবং ভালোভাবে বুঝতে পারবে একটু ম্যানুয়ালিও দেখিয়ে দিচ্ছি একটা ব্যাংকে তুমি ফোর আর একটা ব্যাংকে ফাইভ পারসেন্ট এই ফাইভটাকে আমি একটু ভেঙে লিখছি ফোর প্লাস ওয়ান আচ্ছা মোট কত টাকা ভাই মোট হচ্ছে দু হাজার টাকা টোটাল কত টাকা ইন্টারেস্ট পেলে বিরানব্বই টাকায় দিয়ে এটা হচ্ছে সুদ আচ্ছা ভাই দুটো ব্যাংক কিন্তু এভারেজ তোমাকে যে চার করে ইন্টারেস্ট দিচ্ছে এতে চার পার্সেন্ট করে কিন্তু দুটো ব্যান্ড তোমাকে ইন্টারেস্ট দিচ্ছে তাহলে দু হাজার টাকার চার পার্সেন্ট তুমি কী করে বের করবে যারা বের করতে পারো না দু হাজার ইনটু চার বাই একশো যারা বের করতে পারো না তাহলে তারা এভাবে করবে চার কুড়ি আশি টাকা তাহলে বিরানব্বই টাকা আমাকে সুদ দিয়েছে কিন্তু আমার এখানে চার পার্সেন্ট ধরে হচ্ছে আশি টাকা বারো টাকা এক্সট্রা থাকলো বারো টাকা এক্সট্রা কেন বলো তো কারণ এই যে এক পার্সেন্টেজের হিসেব তুমি করো তাহলে ওই এক পার্সেন্টেজের জন্যই তুমি পাচ্ছ বারোশো বারো টাকা তাহলে লেখো এক পার্সেন্টেজের জন্য যদি বারো টাকা হয় হান্ড্রেডের জন্য কত যদি হান্ড্রেড বের করতে না চাও যে কেন স্যার এখানে আমি হান্ড্রেড বের করবো কেন আগের কোশ্চেনে তো যখন কুড়ি ছিল সেখানে আপনি ডাইরেক্ট দুই দিয়ে ভাগ করেছেন আচ্ছা দুই দিয়ে ভাগ করেছি তো তাহলে তোমাকে এখানেও এক পার্সেন্টেজ দিয়েই ভাগ করতে হবে এক দিয়ে ভাগ করতে পারবে না যেহেতু এখানে পার্সেন্টেজ রয়েছে এখানে পার্সেন্টেজ কি বললাম আশা করি বুঝতে পেরেছ এক পার্সেন্টেজ দিয়েই ভাগ করতে হবে তাহলে এক পার্সেন্টেজ এই যে এক পার্সেন্টেজ এক পার্সেন্টেজ এই পার্সেন্টেজ মানে কিন্তু একশো আমরা এটাকে ওয়ান বাই একশো লিখতে পারি দেখো এটা উল্টে গিয়ে কিন্তু বারোশো হয়ে যাচ্ছে এবার কি করবে তাহলে এক পার্সেন্টেজ থাকলে তোমাকে হানড্রেড পার্সেন্টেজ করে নিতে হয় তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এই কোশ্চেনে যদি চাইতো চার পার্সেন্টেজে কত টাকা খুবই সিম্পল তখন তুমি কি করতে এই যে টোটাল দু তার থেকে তুমি বারোশো মাইনাস করে দাও তোমার টাকা চলে আসবে তো এই ছিল কনসেপ্ট যাই হোক যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা শেয়ার করে দাও এবং তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ঠিক আছে তো আমি এইভাবেই চেষ্টা করছি নিয়মিত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার কিছুটা সময় আমাকে দাও আরও বেশি বেশি ক্লাস এরপর তোমরা পাবে লাইভ ক্লাসে ওকে